শিক্ষিকারা ঠিক সময়ে স্কুলে আসে না, মিড ডে মিলের খাবারও নিম্নমানের। এই অভিযোগ তুলে স্কুলের সামনে বিক্ষোভ দেখালো স্কুলের অভিভাবক ও অভিভাবিকারা। বুধবার দিনাটা মিশন জুনিয়র বেসিক স্কুলের ঘটনা। যদিও স্কুলের তরফ থেকে জানানো হয় সরকারি নির্দেশ অনুসারে শিশুদের সঠিকভাবে মিড ডে মিল খাওয়ানো হচ্ছে। স্কুলের অভিভাবক বাপ্পা দেব, ইয়াকুব আলী, মাম্পি বিবি প্রমুখরা বলেন, দিনাটা মিশন জুনিয়র বেসিক স্কুলের শিক্ষক শিক্ষাগণ সঠিক সময়ে স্কুলে আসে না, ফলে স্কুলে পঠন পাঠন ব্যাহত হচ্ছে। পাশাপাশি তাদের অভিযোগ, স্কুলে যে মিড ডে মিল খাওয়ানো হয় তা নিম্নমানের, সরকারি মেনু অনুসারে যেভাবে খাওয়ানো দরকার তা খাওয়ানো হয় না। বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষকে বহুবার জানানো হয়েছে। যদিও স্কুলের প্রধান শিক্ষিকা মিতা পাল বলেন, অভিভাবকরা যে অভিযোগ তুলেছেন তা সঠিক নয়, সঠিক সময়ে স্কুলের শিক্ষক শিক্ষিকারা স্কুলে আসেন। তাছাড়া স্কুলে যে মিড ডে মিল খাওয়ানো হয় তা সরকারি নিয়ম মেনে যথাযথভাবে খাওয়ানো হয়। স্কুলের অভিভাবকরা যাই বলুক না কেন, মিড ডে মিল সঠিকভাবেই খাওয়ানো হয়, এটাই জানিয়েছেন স্কুলের শিশুরা। ব্রজেশ্বর রায়ের রিপোর্ট, দিনাটা। আজকে ওই যে বলতে পারবে ওরা, আমি বাচ্চাকে নিজে গেছিলাম, এই যে মাইনুটিনে নাকি কাগজের জন্য গেছিলাম, যে দেখলে মাংস হইতেছে, বাচ্চাকে বললাম থাল দিতে, বা থাল দিল না, রান্না করার বউগুলো থাল দিল না, দিল না। বাচ্চা খাওয়ার জন্য কতক্ষণ অপেক্ষা ছিল, তো বাচ্চা না খেয়ে চলে এসেছে বাড়িতে। স্কুলের ম্যাডামদের টাইম হলো 10:50, ম্যাডামরা আসে 11:30, 12:00 সময়। মিড ডে মিলের খাবার সব জঘন্য, মোটামোটা চাল। স্কুলের সামনে যা দেখবেন একদম গর্ত, রাস্তার মধ্যে জল পাইজে আছে, অমনি বাচ্চা কাচ্চা যায়। তারপর পোশাকটা যেটা আসছে ওটা আগে ছিল 400 টাকা, এখন হলো 600 টাকা, আর 600 টাকার মধ্যে ওটা দেয় 100 থেকে 150 টাকার। কি হয়েছিল আজকে আপনাদের স্কুলে? আসার পরে অসুবিধা করার জন্য, কিন্তু আসল প্রবলেম হচ্ছে ওদের ড্রেসটা, গার্জিয়ানরা আর কি কমপ্লেন করল যে ড্রেসটা না দিয়ে টাকাটা বাচ্চাদের হাতে দেওয়া হয়। সেটা কি আপনারা টাকা দিতে পারেন? না, সেটা তো আমার একামি আমার এসআইকে জানাইতে পারি, এর চেয়ে বেশি কিছু বলতে হয়তো এইটুকুই জানো। আর কি সমস্যা হচ্ছিল? আর মিড ডে মিলের কথাটাও বললো, কিন্তু মিড ডে মিল আমাদের কোনো যে অসুবিধা হয় কোনো অসুবিধা নেই, কিন্তু ওনারা কমপ্লেন করি। মিড ডে মিলে কি কমপ্লেন? খাওয়া দাওয়া বলে খারাপ দেওয়া হয়, এই সমস্ত কথা। এরকম কি খারাপ নিম্নমানের কি খাবার দেওয়া হয় বাচ্চাদের? না না না, আমি তখন সাজাতে বললাম আমার বাচ্চাদের জিজ্ঞাসা করা। আপনি কে? আমি স্কুল দেখতেছি।